হ্যালো, গুড আফটারনুন। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা তো ব্যাচ নাম্বার 184-5 এখানে আছো, 180 সিরিজের ব্যাচ আছো, মানে 100+80 সিরিজের ব্যাচ। আর ও হচ্ছে শুধুমাত্র 80 সিরিজের ব্যাচ ছিল, ওর ব্যাচ নাম্বার 80 ছিল। নাম সপ্তর্ষি রায়, বর্তমানে ডেজিগনেশন লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন্ডিয়ান রেলওয়ে। তো তোমাদের সামনে আজকে এসছে ও। স্টেশন মাস্টার যে এক্সাম চলছে, স্টেশন মাস্টার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যে চলছে, এখন সাইকোলজিক্যাল টেস্ট চলছে, এরপরে থার্ড স্টেজ ওখানে টাইপিং টেস্ট। তো ও টাইপিং টেস্টের জন্য শর্টলিস্টেড হয়েছে, তোমার একজন রিলেটিভ শর্টলিস্টেড হয়েছে, তার জন্যই এখানে এসছে তপমনের স্যারের সাথে কনসাল্ট করতে, এবং তোমাদের সামনেও আসলো কথা বলতে। কিছু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, সপ্তর্ষিকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি সামনের ব্যাচের, তোমার সামনে যারা বসে আছে কিছু বলো। আমার বাড়ি জয়রামবাটি, জয়রামবাটির দিক থেকে কেউ আছো নাকি? জয়রামবাটি, কামারপুকুর, আরামবাগ, বিষ্ণুপুরে। আচ্ছা আচ্ছা, তো আমার ব্যাচ নম্বর 80 ছিল, আমি বিষ্ণুপুর MIT থেকে বিটেক করেছি মেকানিক্যালে, MIT থেকে, বিষ্ণুপুর থেকে বিটেক করেছি MIT থেকে। তো তখন এসেছিলাম 2016, তখন প্রথম দিন বাবার সাথে এসেছিলাম, তো তখন এরকমই ছেলে ছিল, এখানে ক্লাস হতো না, ওখানে উপরে ক্লাস হতো। তো ওই ব্যাচে আমি চান্স পাইনি, পরের যে ব্যাচটা শুরু হয়েছিল ওখানে চান্স পেয়েছিলাম। তো তখন ওই স্যারের কাছে আসতাম, আমিও এখানে বসে থাকতাম, দেখতাম যে এখানে অনেক ছেলে মেয়ে আসছে, চাকরি পাচ্ছে বলছে, এক একজন দুটো তিনটে করে চাকরি পাচ্ছে, এক একজন দুটো তিনটে করে চাকরি পাচ্ছে। তখন আমিও ভাবতাম যে আমি এখানে কবে আসবো, কবে পড়তে পারবো। যাই হোক, আমি এখন মনের ইচ্ছা সেটাই থাকে। তো স্যারের কাছে তখন আসতাম, স্যার নোটস দিত, পড়া ধরতো, মানে একটা ভয় ছিল কি, স্যার পড়া ধরতো, দাঁড় করিয়ে রাখতো, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখতো। ভাবতাম পড়া না করতে পারলে ট্রেন মিস হয়ে যাবে, বাড়ি যেতে পারবো না, এখানেই থাকতে হবে। তো পড়া করে আসতে হতো, আর সবচেয়ে ভালো লাগতো মানে যে এক্সামগুলো হতো, এক্সামগুলোতে প্রথমে নাম্বার পেতাম না, ওই 30-35 এরকম নাম্বার পেতাম, তারপর প্র্যাকটিস করতে করতে ওটা 60-65 অনেকবার হায়েস্ট মার্ক্সও পেয়েছি। তো তারপর এখানে আমাদের ELP-র ফর্ম বেরিয়েছিলো 2018, আর ওর রিক্রুটমেন্টটা হয়েছে 2019। তো আমি প্রথমে রাঁচি বোর্ডে করেছিলাম, তো স্যার বললে রাঁচি বোর্ডে করার দরকার নেই, কলকাতা বোর্ডেই করতে। তখন কলকাতা বোর্ডে করলাম, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রথম অপশান রেখেছিলাম, তো ওখানেই পেয়েছি খড়গপুরে। তো তোমাদেরকে বলবো, তোমরাও ভালোভাবে পড়াশোনা করো, আমার দাদাও এখানে পড়তো, সৌম্যদীপ ঘোষ, ও এখন JEE-তে আছে, কলকাতা জোনে। তো দাদার কাছ থেকেও শুনেছিলাম। তো তার মানে এক মাস আগে থেকে যে নোটস গুলো দিয়েছিল ওগুলো তো আগে পড়া ছিল, ওগুলো এক মাসের মতো আর ওগুলো পড়তাম না, মেন যে এক্সাম পেপার গুলো ছিল না ওগুলো বেশি করে প্র্যাকটিস করতাম, কারণ ওই স্যার যে এক্সাম পেপারগুলো নেয় না ওইখান থেকে পুরো একদম সেম কোশ্চেন আসে, মানে এমনকি ডিজিটও সেম আসে, এরকম অনেক হয়েছে। ঠিক আছে, ওই কোশ্চেন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর CBT-2 একই হয়েছে, আমাদের বেলা তো 175 নম্বরের এক্সাম হয়েছিল, 100 নম্বর নন টেকনিক্যাল, 75 টেকনিক্যাল ছিল। তো নন টেকনিক্যালে মানে ম্যাথগুলো যেগুলো ছিল না সেম ডিজিটালি ম্যাথ আসে, এরকম অনেক এসেছে আর কি। ওই কোশ্চেন পেপারগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তো হয়ে যাবে, আর যে নোটস বা এখান থেকে যেগুলো প্রোভাইড করে না যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। আর CBT-2-এর যে টেকনিক্যাল পেপারটা ছিল ওটা আমার তো ফিটার ছিল, মানে আমার মেকানিক্যাল ছিল, ওই জন্য ফিটারে অ্যাপ্লাই করেছিলাম। তো এখান থেকে যে টেকনিক্যাল পেপারের নোটসগুলো দিয়েছিল ও যথেষ্ট, ওখান থেকে 75 মানে মার্কসের মধ্যে আমি পেয়েছিলাম, 55 পেয়েছিলাম, যথেষ্ট, মানে এখান থেকে টেকনিক্যাল যেটা প্রোভাইড করে যথেষ্ট। তো তোমাদেরকেও বলবো, তোমরা এখানে এসেছো, তোমরাও একটা নয় 2-3টে করে চাকরি পাবে, এরকম আছে 2-3টে করেও চাকরি পাবে। ঠিক আছে, এখনও অনেক রিক্রুটমেন্ট মানে রেলে এখন অনেক পোস্ট খালি আছে, প্রচুর পোস্ট খালি আছে। ELP-রই রিসেন্ট রিক্রুটমেন্ট হবে আমার মনে হয় 2024, এরকম আমি এটা শুনেছি, 2024-এ রিক্রুটমেন্ট হবে ELP-র। ELP-র অনেক পোস্ট খালি আছে এখনও, খড়গপুর ডিভিশনেই প্রায় এখনও 300-এর মতো পোস্ট খালি আছে। ঠিক আছে, ELP-র প্রচুর, ELP সবই, সব ELP, SM সব কিছুই খালি আছে, গুডস গার্ড সব পোস্ট খালি আছে।
ঠিক আছে সাইকোলজিক্যাল চলছে তো সাইকোলজিক্যাল ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার তুমিও তো সাইকো দিয়েছো সাইকো দিয়েছি হ্যাঁ সাইকো দিয়েছি এলপি সাইকো সম্পর্কে ওরা এখন এখন সাইকোলজিক্যাল ব্যাচ আমাদের এখানে চলছে একটু ওদেরকে বলে দাও যে এলপি সাইকোটা কি রকম হয় মানে সেই সময় প্রেসার নিতে হয় না কি রকম টাইপের হয় একটুখানি জানে না ওরা এখনো কেউ পরীক্ষা তো দেয়নি এলপি এলপির সাইকোলজিক্যাল টেস্ট মানে আমিও প্রথমে জানতাম না আমি এখানে যখন স্পেশাল ব্যাচ করিয়েছিলাম সাইকোলজিক্যাল টেস্টের জন্য তো ওখানে আমি দেখলাম ওখানে পাঁচটা ব্যাটারি থাকে ওই ব্যাটারিগুলো প্র্যাকটিস করতে হয় মানে ওখানে সময় থাকে আমাদের বেলায় অনলাইনে সাইকোলজিক্যাল হয়েছে আগে অফলাইনে হতো তো ওখানে টাইম থাকে দু মিনিটে একটা ব্যাটারি হবে তারপর একটু গ্যাপ থাকবে পাঁচ মিনিট তারপর আবার একটা ব্যাটারি হবে তো ওগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক আছে ওই দু মিনিটের মতো ব্যাট মানে ওটাতে বিভিন্ন স্টেপ থাকে একটা সাইকোলজিক্যাল টেস্টের পাঁচটা ব্যাটারি থাকে মানে পাঁচটা বিভিন্ন টাইপের একটা মেমোরি টেস্ট থাকে আর একটা থাকে ওই ব্রিক টেস্ট থাকে একটা এরকম একটা টেস্ট থাকে মানে এক মিনিটের মধ্যে কতটা অ্যান্সার আমি করতে পারছি ওটাই এরা দেখতে চাই মানে ওদের শুধু পাস করা নিয়ে কথা ওদের যে কোয়ালিফ মানে বেশি নাম্বার পেতে হবে এরকম কিছু নয় ওদের পাস করলেই হবে কোয়ালিফাই করলেই হবে ঠিক আছে ওদের মেমোরিটা দেখতে চাই না প্রিপারেশন নেওয়ার সময় আমি কিছু জানতামই না আমি তো এখানে প্র্যাকটিস করেছিলাম হয়তো এক মাস প্র্যাকটিস করেছিলাম তারপর বাড়িতে যেটুকু প্র্যাকটিস করেছিলাম এখান থেকে নোটস ফোটস দিয়েছিল এক মাস প্র্যাকটিস করলেই যথেষ্ট এক দেড় মাস প্র্যাকটিস করলে সাইকোলজিক্যাল টেস্ট কোয়ালিফাই করে যাবে ঠিক আছে থ্যাংক ইউ সপ্তর্ষীকেও থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ